এই যুদ্ধে আমারই বিজয় হবে। এই সমগ্র ভূমির সম্রাট আমিই হব। আমার পশ্চাতে আমার পুত্র লক্ষণ, তার পশ্চাতে তার পুত্র সম্রাট হবে। পাণ্ডব বংশের অন্তিম চিহ্ন যদি কারুর গর্ভে থেকে থাকে, তবে সেখানেও তাকে নিশ্চিহ্ন করা হবে। একটা কথা শুনে রাখুন মাতা, আমার মৃত্যু হবে আর ওই পাঁচ পাণ্ডব জীবিত থাকবে, এরূপ চিন্তাও করবেন না আপনি। যতক্ষণ ওই পঞ্চ ভ্রাতার মৃত্যুর সংবাদ আমি না পাচ্ছি, ততক্ষণ আমার প্রাণ মুক্তি পাবে না মাতা, মুক্তি পাবে না। এ আমার প্রতিজ্ঞা। পাঞ্চাল অধিপতি ধ্রুপদ, সেনাপতি শিখণ্ডিনী এবং যুবরাজ ধৃষ্টদ্যুম্ন সভায় পদার্পণ করছেন। পিতাশ্রী, আমার পুত্ররা কোথায়? সন্তান তার মায়ের মন থেকে কবে দূরে থাকে পুত্রী?
নতশির পাঁচ রত্নের পঞ্চ সন্তান, পিতার আদর্শের পদ চিহ্নে পা রেখে আজ শুরু নতুন অভিযান। এদের ধমনীতে বয় পুরো বংশের গর্ব, এরা রাখবে বংশের সম্মান, ধর্মের পথে এদের চিরন্তন যাত্রা, অধর্মের দমন অবিরাম, অপার সাহসের উত্তরাধিকারী মনোবল এদের অম্লান, সংকল্প এদের আকাশ ছোঁয়া, এরা পাণ্ডবের পঞ্চ সন্তান। মাতা, পিতাশ্রী যুধিষ্ঠিরের ধর্মের প্রেরণাই আমার জীবনের লক্ষ্য, আশীর্বাদ করুন যেন আগামী সংঘর্ষে আমি ওনার নাম যশ অক্ষুণ্ণ রাখি। পুত্র প্রতিবিন্দ, চিরজীবী হও। প্রণিপাত মাতা, পিতাশ্রী ভীমের শক্তির উত্তরাধিকারী আমি। আমাকে আশীর্বাদ দিন মাতা, যাতে শত্রুর মস্তক ভাঙতে পারি। অবশ্যই এমনই হবে পুত্র সুত্রম। মাতা, পিতাশ্রী অর্জুনের শক্তিকে নিজের ক্ষমতা বানাতে পারি, এমনই আশীর্বাদ দিন। তোমার প্রত্যেক বাণে আমার আশীর্বাদের শক্তি থাকবে পুত্র সুৎকর্ম, চিরজীবী হও। মাতা, পিতাশ্রী নকুলের তরবারির ধারের ন্যায় আমি তার শত্রুর মোকাবিলা করতে পারি, এরূপ আশীর্বাদ কামনা করি। পুত্র স্বতঙ্ক, তোমার প্রত্যেকটি আশা অবশ্যই পূর্ণ হবে, আমার আশীর্বাদ রইল। মাতা, পিতাশ্রী সহদেবের মতো আমার অন্তর্দৃষ্টিও যেন আমাদের পক্ষকে সাহায্য করে, এমনই আশীর্বাদ দিই। পুত্রশ্রুত সেনা, অবশ্যই তাই হবে, আমার আশীর্বাদ সর্বদা রইল। Thank you.
মাতা, আমাদের পিতাদের ওপর আগত প্রত্যেক প্রহার আমরা নিজেদের অঙ্গে ধারণ করব। তোমরা সবাই যাক্ষসেনীর সন্তান, রণভূমিতে পরাজিত হতেই পারো না। আর আমি নিজের ভ্রাতাদের কবচ হয়ে থাকব। এরূপ আশীর্বাদ দিন জ্যেষ্ঠ মাতা। অমর হও পুত্র অভিমন্যু। মহাভারত।